সলেজ ভাই, লেবার শুরু বাড়ির সামনে যতগুলো ইটে আছে সব তুলে আনছি, হলে কি করবো? ওগলে ই কর, আমাকে রে বুড়শো পাত্র থুয়ে আয়, খোয়া করবো ওগলে। ভাই আবার কি বাড়ি করবেন নাকি? সময় হলে দেখাই পারবো নি, এখন যা আমি এক জায়গা যাবো। ভাই আজগার তো বেতনটা দিলেন না। ও হ তুই তো আবার লেবারি করলু, ধর 700 টাকা, আর লেবাসুর বাড়ি ইটে তোলার জন্য এক্সট্রা ভাবে তোকে একটা মায়ে বেড়ে দিচ্ছি, টেন্টে টেন্টে বাড়ি যা। ধন্যবাদ ভাই, তুই কুড়ে আছেন ভরে না কবি না। এ আজকে আমার এমপি হওয়ার জন্য শপথ আছে, টাকা দেওয়া লাগবে। ভাই কি শপথ করে কি ভালো ভালো কাম করবেন নাকি? আমি কাম করব আমার নিয়মে, সেটা ভালো হোক অথবা খারাপ তোর কি বে, কাম করছু টাকা পাচ্ছ, এখন চল ফট। আচ্ছা ভাই যাচ্ছি। এই শালা সলটেস তো আমার কোনো সম্মানই দিচ্ছে না, আমি এলাকার কামলা মাস্তান, আমার কি সম্মান নাই? যাক রেডি হয়ে গেছি, এখন আব্বার থেকে দোয়ালে বাড়াই, আজ কুমা বেশি ঠান্ডা, হোক সমস্যা নাই, মাই করে লে যাচ্ছি, অত ঠান্ডা লাগবে নে। আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম, বাপ রে আমার সৌভাগ্য রে, তুই দিচ্ছ আমাকে সালাম, মাথা তো ঘুরলো। আব্বা আপনি বেড়াটাক দোয়া করবেন, আমি ঢাকার যাচ্ছি আব্বা, আজ এমপি শপথ আছে। ও তাই তো আমাকে সালাম দিচ্ছু, আচ্ছা বা যা, কিন্তু শপথ যে যে কথা কবু সেগুলোই কিন্তু বাস্তবে করা লাগবে, খালি বা কান্দে শুনে ডান কান্দে বার করে দিলে হওয়ার লয়। ধুরো আব্বা কিসের শপথ, এলাকার একটা মানুষ আমাক ভোট দেয়নি, লিজের পকেটের টাকা ঘুষ দিয়ে আমি পাশ করছি, আমি আগেই কয়ে দিচ্ছি এলাকার কোনো উন্নয়ন করা পারবো না, তাতে আমার থেকে শপথ করে লিখ অথবা সোনার বাংলা কয়ে লিখ, দেখার বিষয় নাই। আব্বা হা করেন না, ঢাকার যাচ্ছি, আপনার কি কিছু খাবার মন চাই? আমার কন আব্বা, যেটাই মন চাক না খায়, একটা বার খালি কন, ওই দোকান পর্যন্ত কিনেলে আসমো। তোর ওই 2 নম্বর টাকার জিনিস আমি খামো, এ কথা তুই চিন্তা করলু কেঙ্কা করে, যা ভাগ। আব্বা এত আক করেন কে, আপনার জন্য বিরিয়ানি হাউস থেকে বিরিয়ানি আনমো নি, লিতে দিন তো লিজে রাঁধুন লিজেই খান, একদিন না হয় ভিন্ন কিছু খান, নতুন স্বাদ পাবেন। অত স্বাদ আমার লাগবি নে, জনগণের টাকার জিনিস আমাকে একদমই খিলেন পারবো না। বারবার এক কথা কয়, বারবার এক কথা কয়, তুমি জনগণের টেয়ে কিসব কও কও তো, ভোটত জনগণ আমাক ভোটই দেয়নি, অসগুবি এক কথা কলে হবি, আনমো নি বিরিয়ানি, আপনার জন্য আনমো নি, লেন। ওই বিরিয়ানি আনলে কুত্তো খাবি, আমি লয় যা কুটি তো বুঝা। আচ্ছা চলে যাচ্ছি, দুয়া ও মেয়াদ রাখনা, তোমার বেটা শপথ লিবি মেরা তু সালাম রাখনা, আন্দার জান্না হয় সলক জান থাকে তালে, ঢাকার জামো ফস করে এমপি হবার রে, আব্বা আমি খামো নেমকি, আব্বা তোমাকে দেমো নেমকি, আব্বা আমি খামো, ওই দেমো নি সমস্যা নাই আব্বা থাকো, কেন এই আব্বা ডাকলি আর পারি নে, কি এমন হবি খেলে, এলে আগেকার মানুষের দুনের ভাক্কা, যাই আমি আজকে 3 প্লেট মারে দেবো নে। আচ্ছা বিরিয়ানির গপ্প না হয় বাদ দিই, আজ আমার এমপি শপথ, কম কথা মুখত আমার ওগলে শপথের কথা হবি, কিন্তু অন্তর হবি অন্যরা, ঢাকা থেকে আসেই লেবাসুর বাড়ি ভাঙবো, ও সাহস ট্যাঙ্কা করে হয় আমার সাথে ভোটর দাঁড়ানের। কি রে রাস্তা আটকে উঠি কে খারাপ হয়ে আছে, গাড়িটা থামাই তো। কি ব্যাপার লেবাসু মেম্বর, আমার রাস্তা আটকা থাকে, তুমি জানো আমার এখন পাওয়ার কি, তোমার লাকান লেবাসুকে এক চুটকি মেরে কাবু করবার পারি। সেটা আপনি জেরেই করেন সল্টেস এমপি, কিন্তু আমার বাড়ির সামনের রাস্তার ইটে আপনি ক্যাঙ্কা করে সাহস হলো তোলার? এ লেবাসু, এ এ লেবাসু মেম্বর, এলাকা পুরোটা এখন আমার, আমি ইটে তুলবো না পারমো সেটা আমার ব্যাপার, বেশি বাড়াবাড়ি করলে কিন্তু তোমার বাড়ির ইটেও খুলমো। সল্টেস শোনেন, আপনি জনগণের ভোটে এমপি হছেন, খুব ভালো কথা, কিন্তু জনগণও কি আপনি দেখা পাচ্ছেন না, এটা কি সাজলো? বাপ রে আমার দরদ মনছি রে, লিজের লুঙ্গি ঠিক নাই, আমার প্যানের দিকে তাকায়। লেবাসু শোনো, তুমি যখন আমাকে পাড়াত মেম্বর আসলা সেই সময় রাস্তা করার কথা আসলো তোমার, তুমি মাত্র দূরে রাস্তা করছা তাও 10-12 হাত করে, কিন্তু আমি সল্টেস ওইলে আমি সমাজ সেম কাম করবো না, এলাকার ইতেই শুন না। ল্যাম শ্যামা শ্যাম কাম না করলা, একবারে ঢালাই দিয়ে দাও তাহলেই তো হয়। এ লেবাসু মেম্বর বেশি বোগো না, যা কসা ওই ঢুকিছে পো, আমার এমপি হওয়ার 5 বছরে আমার থেকে যেন কিছুই আশা করো না, কারণ যদি আশা করবা তার আমি বিপরীত কাম করবো। আর শোনো এখন আমি এমপি শপথ লেবার যাচ্ছি, রাস্তা ছাড়ো। যাও সল্টেস যাও, তবে আমার বাড়ির ইটে তুলে তুমি ঠিক কাজ করো নি, আমারও সময় আসবি। বাপ রে নবনির্বাচিত সল্টেস এমপি একদিনের দুপুরে ভয় দেখাই পারে, মাথা তো ঘুরলো। এই লেবাসু তুমি কি করবা করো, তার আগে দেখো আমি সল্টেস কি করি। একটা বিষয়ে ভাবে আমার খুব আনন্দ লাগিচ্ছে, মাত্র 5 বছর আগে বারে, মাত্র 5 বছর আগে চ্যাংরা ফ্যাংরা মিলে ফুটবল খেলার জন্য লেবাসু মেম্বরের কাছে বল চানো, তখন আমাকে লেবাসু মেম্বর করছিল তুই করে, আর আজকে আমাকে আপনি করে করছে, দিস ইজ লেভেল ব্রো। এবারে সময় তো হয়ে এলো, আর মাত্র 20 মিনিট, এখনো মেলা রাস্তা যাবার আছে, কথা কম করে টানা শুরু করে দিই গাড়ি।
চুরা কে দিল মেরা এমপি আমি টিং ডিং 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 রাস্তাঘাট কর্ম না উন্নয়ন কর্ম না রাস্তাঘাট কর্ম না উন্নয়ন কর্ম না খালি খামো নেমকি কি কি ও চুরা কে দিল মেরা এমপি আমি ভাই আমি শপথ গ্রহণ কর্ম আমি একজন এমপি আপনার নাম কি সল্টেস হ কলজে আমার নামই তো সল্টেস আপনি তো সেই 10 মিনিট আগে থেকে ডাকিচ্ছি স্পিকার আপনার বগুড়া থেকে আসতে এতক্ষণ লাগে আর কোন না কলজে রাস্তা থামাক বিরোধী দলের নেতা আটকাছলো ওই জন্য দেরি হসে যাই হোক সামনের দরজাটা ঢোকেন তাড়াতাড়ি ধন্যবাদ কলজে মেলা বড় উপকার করলেন মাননীয় স্পিকার আমি আসছি আমাক সবরটা করান মাননীয় সদস্য আপনি কি বগুড়া 36/5 আসনে হুকা মার্কার সল্টেস হ্যাঁ মাননীয় স্পিকার আমি হুকা মার্কার সল্টেস আচ্ছা যা বলি আমার সাথে বলেন আমি সংসদ সদস্য নির্বাচিত হইয়া আমি সংসদ সদস্য নির্বাচিত হইয়া সশস্ত্র চিত্রে শপথ করতেছি যে কি কইলো সশস্ত্র নাকি ওই হ সশস্ত্র চিত্রে কি শপথ করতেছি যে যে কর্তব্য ভার গ্রহণ করতে যাইতেছি যে কর্তব্য ভার গ্রহণ করতে যাইতেছি তাহা আইন অনুযায়ী ও বিশ্বস্ততার সহিত পালন করিব দেখ তো তাহলে এগুলো মুক্তি বাড়াবি তাহা আইন অনুযায়ী ও বিশ্বস্ত সহিত পালন করিব আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য প্রকাশ করিব ম্যাডাম কি বলেন অকৃত্রিম নাকি আপনি বলেন আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য প্রকাশ করিব হ্যাঁ ওই আপনি জিডে করেন সেটাই ওগুলো কথা আমার মুখ দিয়ে বাড়াবার লয় কি করে আচ্ছা তারপরে বলেন এবং সংসদ সদস্য রূপে আমার কর্তব্য পালনকে এবং সংসদ সদস্য রূপে আমার কর্তব্য পালনকে ব্যক্তিগত স্বার্থের দ্বারা প্রভাবিত হইতে দেব না এটাই তো করা লাগবে ম্যাডাম ওই হাই ব্যক্তিগত স্বার্থের দ্বারা প্রভাবিত হইতে দেব না আপনাকে অভিনন্দন মাননীয় স্পিকার শপথ কি শেষ শেষ কিছু কি বলবেন না মানে বগুড়া থেকে এত দূর আনো মাত্র এই চারটে কথা কর জন্য আগে কলে তো মোবাইল দিয়ে কয় দিন নেই এখানে বেশি কথা বলা যাবে না আপনাকে কিন্তু টিভিতে দেখানো হচ্ছে সরি ম্যাডাম ওই আসি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালোভাবে কাজ করেন